সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা তৃতীয় পর্বে উপস্থিত হয়েছি। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিচ্ছি, প্রোশো প্রোডিউসার। এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করার জন্য ক্লিক করবেন ভিডিও ডেসক্রিপশন থেকে। ক্লিক করার পরে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে এরকম একটা ইন্টারফেস আসবে, তখন আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড অ্যারোতে ক্লিক করার পরে আপনি ডাউনলোড এনি ওয়ে এখানে ক্লিক করলে আপনার এখানে এই যে দেখছেন ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার পরে আপনি এইখান থেকে আনজিপ করে নেবেন। আনজিপ করার পরে দেখুন আপনি এই যে প্রথমটাতে ঢুকবেন, সরি প্রথম না দ্বিতীয়টাতে ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে আপনি এই যে এইটা ডাবল ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, ভিডিওটি আমি একটু টেনে টেনে দিচ্ছি। ইনস্টল হচ্ছে। তো এখানে আমি যেটা করব সেটি হচ্ছে নিউ আপডেটের কথা বলছে, আমি নো থ্যাঙ্কস করে দিব। এবার নেক্সট নেক্সট এগ্রি, ওকে ইনস্টল। ওকে দেন ফিনিশ। না, আমি এখন রিস্টার্ট দিতে চাই না, নো করে দিলাম। এবার আপনাকে ফুল ভার্সন পাওয়ার জন্য অবশ্যই অ্যাক্টিভেশনটা ডাবল ক্লিক করে অ্যাক্টিভ করে নিতে হবে। ওকে, আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এইটা প্রোশো প্রোডিউসার, আমরা একটু ডাবল ক্লিক করে ওপেন করি। তো এই ছিল আজকের ভিডিও। তো আমরা এর পরের ভিডিওতে দেখাবো কিভাবে এখান থেকে আপনি স্লাইড শো তৈরি করবেন, অর্থাৎ ভিডিও তৈরি করবেন। খুব সিম্পল, জাস্ট সাথে থাকুন। ভিডিওর কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো।